ডিজেলের দাম বৃদ্ধির পর ধর্মঘট ডেকে বাসের ভাড়া বাড়িয়ে নিয়েছে মালিকরা। গতরাত থেকেই সড়কে গাড়ি নামিয়েছেন তারা। তিন দিনের অচল অবস্থার অবসান ঘটে। যান চলাচল স্বাভাবিক হওয়ায় চট্টগ্রামে বেড়েছে কর্মব্যস্ততা। বর্ধিত ভাড়ায় চলছে বাস, তবে নির্ধারিত ভাড়ার বেশিও নেয়ার অভিযোগ রয়েছে। আর সিএনজি চালিত অটোরিকশা ইচ্ছামতো ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে রাজশাহীতে। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বাস। রংপুরেও স্বাভাবিকভাবে চলছে গণপরিবহন, তবে বাড়তি ভাড়া নেয়ায় অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। যাত্রীদের অভিযোগ, আগের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। সকাল থেকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। বিভিন্ন জেলা থেকেও যাত্রী নিয়ে বাস আসে টার্মিনালে। ধর্মঘট শেষে সিলেটে যান চলাচল স্বাভাবিক হওয়ায় রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। বরিশালও স্বাভাবিক হয়েছে যান চলাচল। এদিকে ভাড়া 35% বাড়ানোর পর সারা দেশেই শুরু হয়েছে লঞ্চ চলাচল। দেশের বিভিন্ন ঘাট থেকে রাতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চগুলো। তবে কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। প্রত্যেক জায়গা থেকে যদি ভাড়া বেশি হয় তাহলে আমাদের জন্য খুব কষ্টকর। আমাদের তো আয় তো সীমিত। ঢাকা থেকে চাঁদপুর আসতাম 100 টাকায়, আর এখন ঢাকা থেকে চাঁদপুর আমরা 80-150 টাকায়। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে টানা তিন দিন সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রাখে মালিক শ্রমিকরা। ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়ে। নাসিরউদ্দিন, বৈশাখী সংবাদ।